এখানে দেখো পুরি ভাজা হচ্ছে, পুরি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে দেখো একটা পুরি গোল হয়েছে আর একটা বেড়া হয়েছে, আর এখানে দেখো অনেকগুলো পুরি বেলা হয়ে গেছে আর দুই একটা বাকি আছে দেখো এখানে বেলা। তো এগুলো আগে বানিয়ে নেব, ভাজব। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30 আর আমি উঠে গেছি। এখন এখানে বানানো হচ্ছে পুরি। তো আজকে না পুরি বানানো হচ্ছে, আমার দিদি, দিদির মেয়ে, মামাতো বোন সবাই আছে। তো সকাল সকাল আমি ওদেরকে কী দিয়ে চা দিব তার জন্য বানিয়ে নিচ্ছি পুরি। আর বাবুকে বলেছিলাম একটা পাউরুটি আনতে, পাউরুটি তো আনা হয়েছে, কিন্তু পাউরুটি আনতে আনতে বাবু কখন না কখন আসবে, তার জন্য আমি আগে বানিয়ে নিয়েছি লুচি। আর বাবু বলেছে যে লুচি বানিয়ে না সবাই খেতে পারবে, আমিও খাবো, দিদির মেয়েও খাবে, দিদিও খাবে, প্রিয়াঙ্কাও খাবে, আমার বরও খাবে, শ্বশুরমশাইও খাবে। তো অনেকদিন পর লুচি বানানো হয়েছে। আর এদিকে দেখো আমি না লুচি, বাবু বাজারে গিয়েছে, তো বাবু আস্তে আস্তে আমি না লুচিগুলোকে বানিয়ে নিতে, আমার না কী বলবো বলো, আমি না লুচি যে মাখা হয়েছে ঠিক আছে, কিন্তু বেলাটা যে আমার না তেরা বেঁকা হয়ে যায়, মানে পুরো গোল হয় না বন্ধুরা। তো দেখো কোনোটা গোল হয়েছে, কোনোটা তেরা বেঁকা হয়েছে, আর এক দুইটা পুরি দেখো ফুলেছে। এখন তো না ফুলিনি, কিন্তু আমি না পারি না, মেন আমার হয়েছে যে আমি পারি না। দেখো এখানে অনেকগুলো বেলা হয়ে গেছে, তো আগে প্রথমে আমি বেলে নিয়েছি, তারপরে চলে আসলাম বানানোর জন্য। বাজার নেওয়া হচ্ছে, লতি দাম করা হচ্ছে, কচু নেবে বলছে। তো বাজার বসেছে, আজকে তো আর শুক্রবারে হাট না, তার জন্য বাজার খালি। এই যে একটু একটু বাজার বসেছি, এত বড় কচুটা ভেঙে নেওয়া হয়েছে। এদিকে সবজি বসেছে, এই যে ডাব বসেছে, সুন্দর সুন্দর জিনিস বসেছে। তো এখানে দেখো কাঁঠালটা নেওয়া হয়েছে, কাটা হচ্ছে, ছুলে দেবে। কাঁঠাল ছুল। হাই গাইস, দেখো এখানে কাঁঠাল নেওয়া হয়েছে, কাঁঠালটা কাটা হচ্ছে, ছোলা হচ্ছে, কাঁঠাল। কাঁঠাল, কচু, আলু সব কিছু। হাই গাইস, তো আজকে তো শুক্রবার হাট না, অনেক কিছু নেওয়া হয়েছে, চলে যাচ্ছে। কাঁঠাল নেওয়া হয়েছে, কচু নেওয়া হয়েছে, যাচ্ছি, টাটা। গাইস, তো এখান থেকে আলু নেওয়া হচ্ছে, এই যে নেওয়া হচ্ছে আলু। আলু নেওয়া হলে হয়ে যাবে, তো বাবু আলু দেখছে, আলু নেব, আলু নিয়ে টমটম করে ঘরে চলে যাবে। এই যে আলু নেওয়া হচ্ছে, দেখো ব্যাক ক্যামেরায় দেখো, এই যে আলু নেওয়া হচ্ছে, আলু নেই ঘরে, তার জন্য আলু বেছে বেছে নেওয়া হচ্ছে। দেখো বসেছে ফুটি নিয়ে, এখন আমরা টমটমে উঠে পড়েছি, ঘরে চলে যাবো। দেখো সবজি বাজার বসেছি, নেওয়া আছে মাছে বসে আছি, চলে যাচ্ছি ঘরে। বাজার ওজন হয়ে গেছে, মাছ নেওয়া হয়ে গেছে, সব কিছু নেওয়া হয়ে গেছে, জীবাণু পুটি খাচ্ছে। তো চলো তরমুজ উঠছে, দেখো কতই বোতল। তো বন্ধুরা দেখো এখানে হোটেলে টমটমটা রাখা হয়েছে, বাবু গিয়েছে লাড্ডু আনার জন্য, হনুমানের জন্য। তো যেহেতু আজকে মঙ্গলবার, হনুমানের জন্য লাড্ডু আনতে গিয়েছে। আর এখানে বিমান দেখো ফুটি নিয়ে বসে আছে। গাইস দেখো আমরা টমটমে উঠে গেছি, তো বাবু বলছে কি বাবুর শরীরটা খুব খারাপ করেছে, বলেছে আমাকে যে চলো না একটু বাজারে যাই। আর এইদিকে দেখো কি সুন্দর, এটা আমাদের ঘরের সামনে গোল পার্ক, তো তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর পার্কটা দেখো, গাছগুলো এত সুন্দর সুন্দর গাছ আছে না কি বলবো। দেখো এটা আমাদের মালিগাঁও গোশালা ভোটানগর বলে, কামাখ্যা স্কুলের সামনে এই পার্কটা। তো বন্ধুরা আমরা টমটমে এসে পড়েছি বাজার নিয়ে। তো আজকে তো শুক্রবার না, এমনি বাজার করা হয়েছে, কিছু কিছু বাজার করা হয়েছে, কচু আলু এগুলো দরকার, যেগুলো দরকার। তো দেখো চলে আসলাম ঘরের সামনে, এই যে আমাদের ঘর দেখাচ্ছি, এই যে আমাদের রেলওয়ে কোয়ার্টার, নতুন কোয়ার্টার তুলেছি বন্ধুরা। একদিন কোয়ার্টারের ব্লক বানানো আনা হয়েছে, কচু আনা হয়েছে, কাঁঠাল আনা হয়েছে, এই যে ছোলা কাঁঠাল, এই যে কাঁঠালও আনা হয়েছে, কচু আনা হয়েছে, আর এখানে দুই রকমের মাছ আনা হয়েছে। এই যে আমাদেরকে দেখাচ্ছি, এখানে মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ আর এলো পুঁটি মাছ আনা হয়েছে। তো চলো
তো দেখো বন্ধুরা, তো সন্ধ্যার সময় না আমার ফ্রেন্ড মামি শাশুড়ি সবাই ফোন করেছে, নেহা যাবিনিকে আমাদের ঘরের সামনে মানে মালিগাঁওতেই তো শীতলা মন্দিরে পুজো হয়েছে, শীতলা পূজা। তো এখানে খিচুড়ি লাবড়া সব কিছু মানে দিয়েছে। তো আমি বলছি আমি তো খুব ভালোবাসি খিচুড়ি খেতে, তো সন্ধ্যার সময় বিভানকে খাইয়ে চলে গেলাম, চাও খাইনি বন্ধুরা, খিচুড়ি খাবো বলে, চা খেলে আর খিচুড়ি খেতে পারবো না তার জন্য। তো এখানে আসলাম আমাদের কামাখ্যাতে মা শীতলা মন্দির রোদের রোডের লগে আর কি। তো এখানে এত সুন্দর প্যান্ডেল করেছে, দেখো এত ভিড় হয়েছে, কিন্তু বন্ধুরা একটা ওকেশনে যে খিচুড়ি লাবড়া সব কিছু দিয়েছে এটাই বড়। আর খুব গরম গরম মানে গরম গরম খেতেও ভালো লাগছে, অনেক টেস্টি হয়েছে, এরকম খিচুড়ি টেস্টি হয়েছে লাবড়া। আমরা যাচ্ছি টিঙ্কু মামির ঘরে, দিদি আছে, সবাই মিলে আমরা যাচ্ছি। এখন বাজে বিকাল 3:30, 3:30। তো চলো, টমটমে আছে, যাবে না কাকু? হ্যাঁ একটু। হাই গাইস, তো দেখো আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য, অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য, এই যে সবাই অনেক বৃষ্টি, পাহাড়ে উঠতে হবে তার জন্য মানে আমরা পারবো না, এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে ভিজে যাবো তার জন্য। আর এখানে বিভানও আছে, আর এই পাহাড়টার মধ্যে উঠতে হবে তার জন্য দাঁড়িয়ে আছে। আর এত বৃষ্টি হচ্ছে, কেমনে যে যাবো, এখন চিন্তা করছি ঘরে চলে যাবো নাকি। তো দেখো গাইস কি বৃষ্টি হচ্ছে, এদিকে আমরা যাবো পানি ট্যাঙ্কি পাহাড়ে, এই পাহাড়টার মধ্যে উঠবো, কিন্তু দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য, যেতে পারছি না একদম। আমি তো ভিজবে ভিজবে বিভান যে ভিজে যাবে তার জন্য আর যাচ্ছি না। আর ওয়েদারটা দেখো কি অবস্থা করেছে, দেখো আগে জানলে তো বেরোতামই না, বারবার মামি ডাকছে, আমার দিদি ওরা আসে তার জন্য। সবাই বসে গল্প করা হচ্ছে, আর মামার সাথে গল্প হচ্ছে, আর এখানে বিমানে যেটা পুরি দিয়েছিল পুরিটা খেয়ে নিয়েছি। এদিকে দেখো আমার মামি শাশুড়ি ঘরে যে আসছে, এখানে না মামি মামা বসে আছে, তো বিছানাতে মামা আছে, আর ওদের না নতুন বড় টিভি এনেছে। তো আমাদেরকে না অনেক আগে থেকে ডাকছিল যে মামি বলছে না, হ্যাঁ আমাদের ঘরে আয় না, নতুন টিভি আনিছে। আর এখানে দেখো মামি আমরা আসছি বলে আমি দিদি, তো এখানে পুরি বানাচ্ছে, আর এখানে আমরা নিয়ে গিয়েছিলাম মিষ্টি, দিদি মিষ্টি নিয়েছিল। তো এটা মামির ঘর, এই যে টিঙ্কু মামি বলেছে, মামি বানাচ্ছে পুরি আর চা, আলুর দম করেছে। তো বন্ধুরা পুরি খাবো, তা আমি তো খুব ভালোবাসি পুরি, তো মামি বলছে মামাকে নেহা খুব ভালোবাসে পুরি, তো আমাদের জন্য পুরি বানিয়েছে। আর দিদি বলছে চল না মামির ঘরে যাই, আর মামি আমাদেরকে এমনভাবে ফোন করে বলছে আয় আজকের দিন, আয় মামা ঘরে আছে রবিবার বলে। তো এই বৃষ্টির মধ্যে আমরা যখন বেরিয়ে গিয়েছি মামির পাহাড়, মামি তো পাহাড়ে থাকে, পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য। বন্ধুরা যদি আজকে ব্লগটা ভালো লাগে, টাটা।